শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসসির মূল সূচক ডিএসইএক্স 27.80 পয়েন্ট বা 0.44% বৃদ্ধি পেয়ে 6,291 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 608 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 19.24% বেশি। ফার্মাসিউটিক্যালস খাতে বিকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ওরিয়ন ফার্মা। বিমা খাতে পায়োনিয়ার ইন্স্যুরেন্স, গ্রিন টেল্ডা ইন্স্যুরেন্স ও রিলায়েন্স ইন্স্যুরেন্স। এবং শিল্প খাত থেকে স্টার্ন হাউজিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও বার্জার পেইন্টস সূচকের বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে আইটি খাতে সর্বোচ্চ 3.34% এবং বীমা খাতে দ্বিতীয় সর্বোচ্চ 1.41% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে ট্যানারি খাতে সর্বোচ্চ 0.68% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিশে আজ বীমা খাতে 8টি করে কোম্পানি রয়েছে। স্টার্ন হাউজিং, সিপার্ল বিচ রিসোর্ট এবং পায়োনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ওরিয়ন ইনফিউশন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং বাটা শুয়ের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। সম্প্রতি আকর্ষণীয় আয়ের প্রবৃদ্ধি ঘোষণা করায় স্টার্ন হাউজিংয়ের শেয়ার সর্বোচ্চ লাভজনক স্থানে রয়েছে। সি পার্ল বিচ রিসোর্ট সম্প্রতি 15% নগদ লভ্যাংশ বিতরণ ঘোষণা করায় এর শেয়ারের দাম বেড়েছে, কারণ কোম্পানিটি ক্যাটাগরি বি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। তবে উল্লেখিত এ শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ পায়োনিয়ার ইন্স্যুরেন্স, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। মার্কিন ডলারের ঘাটতির কারণে স্থানীয় ওষুধ প্রস্তুতকারীরা চলতি অর্থবছরের প্রথম 6 মাসে $465.43 মিলিয়ন কাঁচামাল আমদানির জন্য এলসি খুলেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে 22.41% কম। তাই স্থানীয় ভোক্তাদের চাহিদা অনুযায়ী উৎপাদন এবং রপ্তানি করতে ব্যাহত হলে এই ধরনের গুরুত্বপূর্ণ খাত ক্ষতির সম্মুখীন হতে পারে। এছাড়াও কাঁচামাল এবং জ্বালানির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ওষুধের দাম আরও ঊর্ধ্বমুখী করে তুলতে পারে। বর্তমানে বাণিজ্যিক পর্যায়ে ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদহার অর্থাৎ 9% সুদহারেই রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে ঋণ নিচ্ছে অনিয়ম ও দুর্নীতির কারণে তারল্য সংকটে ভুগতে থাকা ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের মতো বেসরকারি ব্যাংক। এই ব্যাংকগুলোর ক্ষেত্রে মূলত সম্পদের নিম্নমান উঠে এসেছে, যার মূল কারণ হিসেবে রয়েছে ঋণ বিতরণে অনিয়ম এবং ব্যাংকে আমানত রাখা নিয়ে জনগণের আস্থা নষ্ট হওয়া, এবং এর ফলেই এই কঠিন তারল্য পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও আসছি শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।